মোল্লা, এটা কি সাইকেল পার্কিং করার জায়গা নাকি গাড়ি পার্কিং করার জায়গা, কোনটা? ম্যাডাম, এইভাবে কথা বলছেন কেন? এই তোকে আমি বললাম না, এটা সাইকেল পার্ক করার জায়গা না। এখানে সাইকেল পার্কিং করা বারণ নাই। ও আচ্ছা, তাহলে একটা মোল্লার কাছ থেকে আমাকে এখন রুলস শিখতে হবে? ম্যাডাম, এইভাবে আপনার মুখে কথা বলা শোভা পায় না। একজন নারীর মুখের কথা এরকম হওয়া ঠিক না। নারীরা হচ্ছে মায়ের জাত, তাদের কথা নমনীয় ভদ্র হওয়া উচিত। ওরে বাবারে বাবা, একজন মোল্লা আবার আমাকে জ্ঞান দিতে আসছে। দুঃখিত ম্যাডাম, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। শোন, আমি লাস্ট বারে মত বললাম, আমি এখানে আমার গাড়িটা পার্ক করব, তোর এই 2 টাকা সাইকেলটা এখান থেকে সরা। ঠিক আছে, চত্বর। আজকাল দেখছি হুজুরাও আইটি কোম্পানিতে চাকরি নিতে আসছে। আরে মনে হয় কোনো পিউন টিউন হবে হয়তো। ম্যাম, স্যার আপনাকে ভিতরে ডাকছে। জি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। আপনি আপনি এখানে কি করছেন? কেন, আমি কি এখানে থাকতে পারি না? না, মানে আমি তখন। জি, কি ভেবেছেন? হুজুর হলে কি কম্পিউটার বোঝে না? না, আইটি সেক্টরে কাজ করার মতো অভিজ্ঞতা রাখে না? আসলে আমি বলতে চাচ্ছিলাম যে, আল্লাহ চাহে তো আমি কোম্পানির মালিক। সামনে আমি এরকম আরো 2 কোম্পানি দাঁড় করাতে যাচ্ছি। সরি স্যার, আসলে আপনার পোশাক দেখে একদমই মনে হয় না যে আপনি একজন আইটি ফার্মের ওনার, তাই আমি তখন আপনার সাথে ওরকম ব্যবহার করেছিলাম। দেখুন ম্যাম, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার কর্মে। কাউকে পোশাক দেখে যাচাই করার আগে তার কর্ম পরিচয় যাচাই করুন। আর সব থেকে বড় কথা, আপনি কেন অহেতুক অন্য কাউকে অপমান করবেন? সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। স্যার, আমি কি এখানে জবটা পেতে পারি প্লিজ? না, সেই জবটা ম্যাম আমি আপনাকে দিতে পারবো না, কারণ আপনার যোগ্যতাতে যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। আপনি এখন আসতে পারেন। বুঝতে পেরেছি।